জীবনে নানা দিক থেকে নানাভাবে চেষ্টা করছেন, কিন্তু কোনো দিকেই যেন সফলতা মিলছে না, তাই তো? আজকে বলছেন একজন যে আমার দ্বারা কি সত্যি কিছু হবে না, কিছু হবে না আমার দ্বারা, আপসেট হয়ে পড়ছে। আজকে আলোচনা হবে ঠিক এই বিষয় নিয়ে, সত্যি আপনার দ্বারা কি কিছু হবে না? একটা কঠিন সময় চলছে, আপনারা জানেন এই করোনাকাল আরও সময়টাকে আরও কঠিন করে দিয়েছে, চাকরি বাকরির ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে। অনেকে চাকরি চলে গেছে, কাজ চলে গেছে, অর্থর ইনকামটা সংক্ষেপিত হয়ে গেছে, ট্রেন চলছে না। আপনারা সকলে জানেন এই পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি নিয়ে আমাকে আর কথা বলতে হবে না। তো এর মধ্যেই আমাদের বিস্ফোরণটা হয়ে রয়েছে, সেটা হচ্ছে বেকারত্বের জ্বালা। পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা হচ্ছে না, আর যেগুলো হচ্ছে সেগুলোতে আমি পাস করতে পারছি না। এখানে একবার ট্রাই করছি, ওখানে একবার ট্রাই করছি। অনেকে ব্যবসা করার চেষ্টা করছেন, নানা রকম ফন্দি করে এখানে ব্যবসা করার চেষ্টা করছেন, এটা করার চেষ্টা করছেন, ওটা করার চেষ্টা করছেন, কিন্তু কোনোটাতেই যেন সাফল্য পাচ্ছি না। তখন ভাবছি আমার দ্বারা কিচ্ছু হবে না, আপসেট হয়ে পড়ছি। সফলতা কখনো দোকানের লাড্ডু নয়, টাকা দিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে হাতে নিয়ে নেবে। সফলতা পেতে গেলে কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তাই প্রথমেই যিনি বলছেন যে আমার দ্বারা কিছুই হবে না, ভেঙে পড়ছে। কে বলেছে আপনার দ্বারা হবে না? আপনি তো নিজেই বলছেন আমার দ্বারা কিছু হবে না, তাহলে সত্যি আপনার দ্বারা কিছু হবে না? যেমন ভাবনা তেমন সিদ্ধি হবে আপনার, যেমন ভাবনা আপনার সিদ্ধিটা কিন্তু তেমন হবে, যদৃশ ভাবনে। আপনার যেমন ভাবনা তেমনই সিদ্ধি লাভ হবে, তদৃশ সিদ্ধি ভবন্তু। তাই প্রথমেই ভাবনাটাকে ছাড়ুন। তাহলে কি করতে হবে? যখন জীবনে এমন হচ্ছে, মনে হচ্ছে আমি যেন আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, কেন হচ্ছে না, নিজের দোষ কেউ দেখতে পাই না, সব দোষ অন্যের, আমার চাকরির প্রস্তুতিতে অভাব আছে আর আমি দোষ দেবো, এখন ঘুষ ছাড়া কি চাকরি হয় না? ঘুষ না দিলে চাকরি হয়? ভুল ভাল কথা, চালে দু একটা কাঁকড় থাকে, ও চালটা কাঁকড় হয় না, তাহলে আমার যোগ্যতার অভাব আছে, আমার কোন খামতির জন্য আমি অ্যাচিভ করতে পারছি না, কোন খামতির জন্য আমি আমার প্রাপ্ত জিনিসটাকে পাচ্ছি না। আমরা লড়াই করতে চাই না, তো অলস বলবো। আত্ম অনুসন্ধান করুন, আত্মবিশ্লেষণ করুন, তারপর কি কনসেন্ট্রেশনটা একটা জায়গায় করুন। বিভিন্ন জায়গায় খাবলা খাবলা করতে গেলে হবে না, লক্ষ্যটা টু দ্য পয়েন্ট হোক। আমি এই লক্ষ্যটা ভেদ করতে এবারে চাই, তার জন্য কি, তার জন্য যে সামর্থ্যটা দরকার আমি গুছিয়ে নেবো, দেখবো আমার মধ্যে কোন খামতি আছে, তারপর অনুশীলন করব, মনোযোগ সহকারে এগোবো। আটকাকা আপনাকে কেউ দেখি, যোগ্য লোককে কেউ আটকাতে পারে না। এইভাবে শান দিন, আর হতাশ হবেন না, নেগেটিভ ভাবনা ভেবে ভেবে বসে থাকবেন না, এই নেগেটিভ ভাবনাই আপনার চলার পথে অন্তরায় হয়ে যায়। পজিটিভ ভাবুন জীবনে, আপনার জীবনে পজিটিভ ঘটনা ঘটবে। প্রতিদিন একটা করে নতুন সূর্যোদয়, প্রতিদিন একটা করে নতুন ভোর চিন্তা করুন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।